আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাজা তৈরি করে দেখাবো। তবে আজকের চেষ্টাটা এক প্রকার ব্যর্থ চেষ্টা। আর কেন এই ব্যর্থ চেষ্টা সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। চলুন তাহলে খাজার 12টা বাজাই। খাজা বানাতে প্রথমে আমি একটি মিক্সিং বোলে 1 কেজি দুধের ছানা নিয়ে নিয়েছি। পারফেক্ট ছানা কিভাবে বানাতে হয় তার একটা সুন্দর রেসিপি আমার চ্যানেলে কিন্তু দেয়া আছে। এবার ছানাগুলো একটু ঝুড়া ঝুড়া করে নিব। এখন এর মধ্যে ময়দা মিশিয়ে নিব। এখানে 1 কাপের চাইতে সামান্য কম ময়দা আছে। ময়দাগুলো আমি 2 বারে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো লবণ। লবণ দেয়া হয়ে গেলে দিব 1 টেবিল চামচ ঘি। এবার সবগুলো একটু ভালোভাবে মিশিয়ে তারপর অল্প অল্প পানি মিশিয়ে একটা ডো তৈরি করে নিব। ডোটা যেন খুব নরম বা খুব শক্ত না হয় সেদিকে খেয়াল রাখবেন, কারণ এই ডো কিছুক্ষণ রেস্টে রাখলে ভালো রকম নরম হয়ে যাবে। আমার ডো তৈরি। এবার এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়ে একটা ব্যাটার তৈরি করব। ব্যাটার তৈরির জন্য একটা বাটিতে 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। এখানে আপনারা ময়দাও ব্যবহার করতে পারবেন। সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ভালোভাবে মিশিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব। আজকের এই রেসিপিতে আপনারা সব জায়গায় ঘিয়ের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারবেন। হয়ে গিয়েছে। এবার ডো দিয়ে রুটি বানাবো। এবার ডোটা একটা বোর্ডে রেখে আবারও সামান্য মথে নিব। এখন এটাকে আমি সমান 6টা ভাগ করে নিব। এখানেই আমি প্রথম ভুলটা করেছি, কারণ এই পরিমাণ উপকরণে 6 ভাগের জায়গায় 3 ভাগ করলে ভালো হতো। কেন সেটাও বলে দিচ্ছি। আমি 6টা অংশ দিয়ে 6টা রুটি বানাবো, আর আমার রুটিগুলো ছোট ছোট হবে। খাজা বানানোর জন্য বড় সাইজের রুটি বানালে খাজা ভালো হয়, কেন তাও জানিয়ে দিব। রুটিটা যতটা সম্ভব পাতলা করার চেষ্টা করবেন। আমার রুটি বানানো হয়ে গিয়েছে। এবার একটা রুটি নিয়ে তার উপর ভালোভাবে ব্যাটার মেখে নিব। ব্যাটার মাখানো হয়ে গেলে একটার উপর আরেকটা রুটি রেখে হালকা চেপে দিব এবং তার উপর আবার ব্যাটার মাখাবো। দ্বিতীয়টার উপর ব্যাটার মাখানো হয়ে গেলে তৃতীয় রুটিটা বসিয়ে তার উপর আবার ব্যাটার মাখাবো। মাখানো শেষ। এবার এই 3টা রুটি একসাথে রোল করব। আর এই রোলটা কিন্তু সাবধানে হালকা চেপে করতে হবে, যাতে ভেতরে কোনো বাতাস না থাকে। এখানে আমি দ্বিতীয় ভুলটা করেছি। আমি রোল করার সময় এর ভেতরে কিছু বাতাস থেকে যায় যা আমি বের করতে পারিনি। ছোট রুটির সমস্যার কথা বলেছিলাম। রুটি ছোট হলে রোলটা কম হয়, আর তাতে খাজা বানানোর সময় এর ভেতরের লেয়ারটা কম পড়ে, আর সেই সাথে খাজার সাইজও ছোট হয়। যদিও খাজা কিন্তু বিভিন্ন রকম শেপ দিয়ে বানানো যায়। এবার রোলের 2 সাইডের অংশ ফেলে দিয়ে ছোট ছোট টুকরা করে নিব, আর আমি বাকি 3টা রুটি দিয়েও এই রকম করে বানিয়ে নিব। টুকরা করা হয়ে গেলে একটা টুকরা নিয়ে এইভাবে রোল করে নিব, অর্থাৎ খাজার মতো একটা শেপ দেওয়ার চেষ্টা করব। রোলটা কম হওয়াতে ভেতরের লেয়ারটাও কম পড়েছে। যাই হোক, বাকিগুলো একইভাবে করে নিব। চিনির একটা শিরা তৈরি করতে হবে, তাই একটা প্যানে 1 কাপ চিনি নিয়ে তাতে 1.5 কাপ পানি দিয়ে জাল হতে দিয়ে দিচ্ছি। অন্যদিকে আরেকটি প্যানে তেল গরম করে নিয়ে খাজাগুলো ভেজে নিব। এখানে আমি 3 নম্বর ভুলটা করেছি। তেল প্রথমে গরম করে তারপর মিডিয়ামে নিয়ে এসে প্রথমবার ভাজার চেষ্টা করেছিলাম, সেগুলো তেলে দেওয়ার সাথে সাথেই বেগুনের মতো লাল হয়ে গিয়েছিল। খাজা ভাজার ক্ষেত্রে তেলের টেম্পারেচার বোঝাটা দরকার, তাই প্রথমে একটা দিয়ে তেলের টেম্পারেচারটা অ্যাডজাস্ট করে নেবেন।
খাজাটা মিডিয়াম আঁচে ভাজতে হয় আর তেলে দেওয়ার পরপরই বারবার উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হয়। এগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। বাকিগুলো একইভাবে ভেজে নিব। ওদিকে আমার শিরাটাও রেডি। শিরাটা থেকে সামান্য দুই আঙ্গুলে নিয়ে যখন দেখবেন এই রকম তারের মতো হবে, তখন মনে করবেন শিরা তৈরি। এবার চুলার আঁচ বন্ধ করে শিরাতে খাজাগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ভুলে ভরা আমার খাজা তো তৈরি, ঠান্ডা হলে ভেঙে দেখাচ্ছি ফলাফলটা কি। যে খাজাগুলো ভালোভাবে তৈরি হয়েছে সেগুলো বেশ ক্রিস্পি হয়েছে আর ভেতরেও বেশ কয়েকটা লেয়ার তৈরি হয়েছে। তবে স্বাদের দিক থেকে এটা কিন্তু বেশ ইয়ামি। গালমন্দ যাই করেন, কমেন্টস, লাইক, ডিসলাইক করতে ভুলবেন না। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।